Hello everyone, I'm Janna. Today I'm going to share with you about Dhaka to Kokrajhar air experience. So airporte jawar jonno amra Uber book kori. So Uber chole asche ar amader basha theke airport ta khubi kache. So amader beshi ekta shomoy lage nai. তো এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি সো আমরা ডোমেস্টিক টার্মিনালের দিকে যাচ্ছি সো ভেতরে চেকিং এর ঝামেলার জন্য আমি আসলে ভেতরে আর ওইভাবে ভিডিও নেই নাই সরাসরি বাসে চলে আসছি সো বাসটা আমাদেরকে আমাদের প্লেনের কাছে নিয়ে যাবে সো এই যে দেখতে পাচ্ছেন কারা জানি এখানে প্লেনের মধ্যে বসে আড্ডা দিচ্ছে নিশ্চয়ই ওদের এমপ্লয়িজ হবে সো এখানে আরেকটা প্লেন যাচ্ছে মনে হয় I mean, take off এর জন্য ready হচ্ছে so আমি সরাসরি প্লেনের ভেতরটাই দেখাচ্ছি আসলে ফার্স্ট এদিকে ওইভাবে আমি ফুটেজ নিতে পারি নাই বিকজ এটা আমার ফার্স্ট এয়ার এক্সপিরিয়েন্স ছিল সো আমি একটু এক্সপ্লোর করছিলাম যে কেমন তারপরে এসে আমার খুবই মন খারাপ হয়ে গেছিল কারণ এখানে উইন্ডোজের অপোজিটে খুবই ময়লা ছিল সো আমি এটা দেখে খুবই আপসেট হয়ে গেছিলাম কারণ কোনো ভালো ছবি নিতে পারছিলাম না যে দেখেন উপর থেকেও সেরকম ভালো ছবি আসতেছিল না এনিওয়েজ সো আমাদের প্লেন অনেক উপরে উঠে গেছে তারপরে এখানে আমি আবারও চেষ্টা করলাম কিছু মেঘের ছবি নেওয়ার জন্য বা কোনো ভিডিও সেভাবে ক্লিয়ার আসতেছে কিনা আমি বারবার চেষ্টা করে যাচ্ছি কিন্তু আসলে আমি ব্যর্থভাবে পারতেছিলাম না ভালো কোনো ভিউজ আসতেছিল না ওই পাশ থেকে তো তারপর এখানে দেখলাম ফুড আসলো এখানে একটা ভ্যানিলা কেক দিয়েছে তারপরে একটা ম্যাঙ্গো বার আর হচ্ছে একটা মেন্টোস দিয়েছে সো আমরা এনজয় করতেছিলাম সো ফাইনালি আমরা চলে আসছি কক্সবাজার এখান থেকে আসলে সমুদ্রের ভিউটা দেখা যাচ্ছিল তো আমরা ল্যান্ড করতেছিলাম সো ফাইনালি চলে আসলাম কক্সবাজার এয়ারপোর্ট সো যেহেতু আমরা স্লিপার বেস রিসোর্টটা বুক করেছিলাম সো এখানে আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল বাস ফেসিলিটিসটা সো বাসে করে আমরা চলে যাচ্ছিলাম হোটেলের দিকে তো এই ছিল ঢাকা টু কক্সবাজার এয়ার এক্সপিরিয়েন্স